আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সালোয়ারটি কাটিং। তো দর্শক, কাপড় যদি আপনাদের সালোয়ারে অল্প কাপড় হয় বা কাপড় কম হয়, তখন আপনারা সালোয়ার কিভাবে কাটিং করবেন? তো এখানে আমি যে সালোয়ারটি কাটিং করছি মাত্র 2 গজ কাপড় দিয়ে, 42 সাইজ এবং 38 ইঞ্চি লং দিয়ে আমি এই সালোয়ারটি কাটিং করছি। তো এই সালোয়ার কাটিংটি যদি আপনি শিখতে চান, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখানে বেল্টের অংশটা আমরা 1 ইঞ্চি দিলাম এবং হাইটে আমরা 1 ইঞ্চি দিলাম, হাইয়ের সঠিক মাপটা কি এবং এখানে শেপটা দিতে হবে কিভাবে, এই বিস্তারিত আজকের এই ভিডিওতে পাবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো দর্শক দেখেন, এখানে আমি কাপড় নিছি মাত্র 2 গজ। তো 2 গজ কাপড় দিয়ে 38 ইঞ্চি লম্বা করে সাধারণ সালোয়ার আপনারা কিভাবে কাটিং করবেন, তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন একদম সহজে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো দর্শক দেখেন, এখানে যে কাপড়টি আছে, তো এখানে কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। তো আপনারা ভাঁজটা কীভাবে করবেন এটাও দেখে নেন। তো এখানে যে এটা হলো পায়ের সাইড, ঠিক আছে? তো কাপড়টা আমি এখানে দেখেন এইভাবে ডাবল করে ভাঁজ করে নিছি, ঠিক আছে? এখানে কাপড়টা আমি এইভাবে ডাবল করে ভাঁজ করে নিছি। তো সেলোয়ার কাটিংয়ের জন্য আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে এই পাশে। তো দেখেন, এইভাবে ভাঁজ দিয়ে এখানে কাপড়টা চারপাট করে নিতে হবে। তো দেখেন, স্ক্রিনে আমি একটা মাপ দিছি, এই মাপের জন্যই কিন্তু আজকের এই সালোয়ারটি আমি কাটিং করতেছি, ঠিক আছে? তো এখানে কাপড় 2 গজ, তো 2 গজ কাপড় দিয়ে আমাদের এই 38 ইঞ্চি লম্বা সালোয়ার কাটিং করতে হবে। তো সাধারণত আমরা 38 ইঞ্চি সালোয়ার কাটিংয়ের জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়ে থাকি। তো আজকে এখানে 2 গজ কাপড় অর্থাৎ 4 গিরা কাপড় কম, তাহলে আমাদের এই সালোয়ারটি কীভাবে কাটিং করতে হয়। তো চলুন ভিডিও শুরু করি। তো দেখেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো সালোয়ার কাটিংয়ের শুরুতে আমাদের যেটা করতে হবে, এখানে সোজা একটা মার্জিন করে নিতে হবে এইখানে, ঠিক আছে? তো দেখেন, এখানে সেলাইয়ের অংশ বাদ দিয়ে এখানে আমাদের এইভাবে দাগটা দিয়ে নিতে হলো সোজা করে। তো সালোয়ারের আমাদের কি করতে হবে, বেল্ট দিতে হবে। তো বেল্টের অংশটা আমরা আজকে 1 ইঞ্চি দিব, যেহেতু কাপড় কম এই জন্য আমাদের বেল্টটা দিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি ফিতাটা আমরা এখানে ধরবো, এখানে ধরে সেলোয়ারের লম্বাটা আমরা চিহ্ন করে নেব। লম্বাটা দিতে হবে বলছি 38 ইঞ্চি, এখানে 38 ইঞ্চিতে আমি একটা চিহ্ন করে নিতেছি, ঠিক আছে? তো 38 ইঞ্চিতে চিহ্ন করার পরে নিচে দেখেন, এটা কিন্তু পায়ের মুহুরি হবে। তো এখানে আমি সোজা দাগ দিয়ে নিব। তো এখানে দাগ দেওয়ার পরে দর্শক, নিচে অবশ্যই মুড়িয়ে দিতে হবে, এখানে সেলাইয়ের জন্য বা নিচের যে মুহুরিটা আপনারা তৈরি করবেন এই জন্য যে কাপড়টা লাগবে, এই কাপড়টা কিন্তু আমাদের এই সেলোয়ারের কাপড়ের সাথে আমরা নিয়ে নিব। তো এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব, ঠিক আছে? তো দর্শক দেখেন, এখানে আমি কিন্তু এইভাবে কাপড়টি নিয়ে নিলাম। তো এখন আমাদের কী করতে হবে, পায়ের মুহুরিটা আমরা 1 ইঞ্চি দিব। তো পায়ের মুহুরি আপনারা যার যেরকম দিবেন সেই হিসেবে দিয়ে নেবেন। তো এখানে কাপড়টা কম, এই জন্য আমাদের কী করতে হবে, এখানে সেই মাপ মতোই আমাদের দিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি দিয়ে নেব, 6 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য এক্সট্রা আরও 1 ইঞ্চি কাপড় আমাদের নিতে হবে। তো এখানে আমি মোট 7 ইঞ্চি কাপড় এখানে নিয়ে চিহ্নটা করে নিলাম। তো এইটা এই পর্যন্তই থাকবে, তারপরে আমাদের কী করতে হবে, এখানে হাইয়ের অংশটা বের করতে হবে। তো হাইয়ের অংশটা আপনারা কত ইঞ্চি দিবেন, এবং এটা কিন্তু কোমর হিসাবে এবং স্বাস্থ্য হিসাবেও আমরা দিয়ে থাকি। তো এখানে সেলোয়ারের লম্বাটা যেরকম 38 ইঞ্চি, এবং যার জন্য আমি তৈরি করব তার অরিজিনাল কোমরের মাপ হলো 36 ইঞ্চি, তার অরিজিনাল কোমরের মাপ হলো 36 ইঞ্চি, তাহলে আমাদের কি করতে হবে, আরও 4 ইঞ্চি বা 5 ইঞ্চি লুজ দিয়ে আমাদের কিন্তু এই সেলোয়ারটি কাটিং করতে হবে, ঠিক আছে? তো এই মাপের জন্য যাদের অরিজিনাল কোমর 36 ইঞ্চি তাদের জন্য হাই দিতে হবে এখানে 13.5 ইঞ্চি, ঠিক আছে? 13.5 ইঞ্চিতে আমি চিহ্ন করে নিতেছি, এখানে 6 ইঞ্চি, এবং এখান থেকে ডাইরেক্ট ফিতা ধরে 13.5 ইঞ্চি। তো এখানেও আমাদের দাগ সোজা করে দিয়ে নিতে হবে, ঠিক আছে? এইভাবে সোজা করে দাগটা দিয়ে নিব। তো এখন দেখেন, যার অরিজিনাল কোমর, অরিজিনাল কোমরের মাপ হলো 36 ইঞ্চি, এই জন্য এখানে আমি দাগ দিয়ে নিলাম, এখানে 6 ইঞ্চি বাদ দিয়ে এখানে 13.5 ইঞ্চিতে চিহ্ন করে নিছি, এইভাবে ফিতাটা 13.5 ইঞ্চি এখানে, ঠিক আছে? তো তারপরে আমাদের হাইয়ের রাউন্ডটা দিতে হবে। এখানে আমাদের
হাইয়ের রাউন্ডটা দিতে হবে। তো হাইয়ের রাউন্ডটা আমরা কত ইঞ্চি দিব, তো হাইয়ের রাউন্ডটা আজকে দিব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এখানে দাগটা আমরা এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে, ঠিক আছে, সোজা করে দিয়ে নিতে হবে। তো এখন আসেন আমাদের এখান থেকে রাউন্ডটা আমরা কিভাবে দিব। তো যারা একটু লুজ ব্যবহার করতে চায় তাদের জন্য একটু শেপটা কম দিতে হবে, এবং যারা ফিটিং ব্যবহার করতে চায় তাদের জন্য এখানে রাউন্ডটা একটু বেশি দিতে হবে। তো আজকে আমি মিডিয়ামভাবে রাউন্ড দিয়ে নিব। তো এই যে দেখেন, এই যে এই দাগটা কিন্তু আমরা বাড়তি নিছি। তো এখান থেকে আমাদের শেপ কাটটা একটু এইভাবে হালকা করে এইভাবে ধরে এই যে দাগটা যে দিছি এইখানে এইভাবে ধরবো। ধরার পরে এখানে একটুখানি দাগ দিয়ে নিব আগে। দেওয়ার পরে এখান থেকে এই দাগটা আমরা এইভাবে মিল করে নিব, ঠিক আছে। আপনারা ভালো করে খেয়াল করেন, তো দেখেন এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। তো এখন আসেন এই দাগে আমাদের, এই যে দাগটা দিলাম এই দাগে আমাদের কাটিং করতে হবে। তো সেলাইটা করতে হবে এতটুকু ভিতর দিয়ে, ঠিক আছে। এখানে কাপড়ের বহরটা কম হওয়ার কারণে আমরা কিন্তু এখানে কাপড়টা বেশি নেই নাই, ঠিক আছে। তো এতটুকু ভিতর দিয়ে আমাদের সেলাই করতে হবে, এইটাকে আমাদের কাটিং করতে হবে। আর এইখানে কিন্তু একটু রাউন্ড করে নিতে হবে, হাইয়ের যে রাউন্ডটা, তো সেই রাউন্ডটা আমরা এইভাবে একটু করে নিব। তো এখন আমি সেলোরের অংশটি কাটিং করে নিতেছি, ঠিক আছে। আপনারা ভালো করে খেয়াল করেন, তো দর্শক দেখেন এখানে আমাদের সেলোরের অংশ কিন্তু কাটিং শেষ। এখন আমাদের যেটা করতে হবে বেল কাটিং করতে হবে। তো বেলটা আমরা কিভাবে কাটিং করি চলুন দেখে নেই। তো দর্শক দেখেন এখানেও কিন্তু কাপড়টি চার পাট আছে, ঠিক আছে। এখানেও কিন্তু কাপড় চার পাট আছে। তো আমাদের এখানে এলাস্টিক ভাঙার জন্য যে কাপড় লাগবে এই কাপড়টাও নিতে হবে, এবং বেলটা এখান থেকে আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো এই জন্য এখানে এলাস্টিক ঢোকানোর জন্য যে কাপড়টুকু প্রয়োজন সেইটুকু আমাদের প্রথমে নিয়ে নিতে হবে। 2 ইঞ্চি পরিমাণ বা 2 ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেখেন আমি এতটুকু পরিমাণ কাপড় এখান থেকে নিয়ে নিলাম। তো বেল্টের লম্বা দিব আজকে আমি 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি চিহ্ন করব, এবং এদিকেও 6 ইঞ্চি চিহ্ন করে নিব, ঠিক আছে। তো এখানেও দাগটা আমাদের সোজা করে দিয়ে নিতে হবে, এবং এখান থেকে আমাদের একটা হিসাব করতে হবে। 36 ইঞ্চি হলো অরিজিনাল কোমর, তাহলে আমরা লুজ কয় ইঞ্চি দিব। তো লুজ আমরা সাধারণত 6 ইঞ্চি লুজ দিয়ে থাকি, তো আমরা 6 ইঞ্চি লুজই আজকে দিব। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখানে যেহেতু চার পাট কাপড়, তো 36-এর সাথে যদি আরও 6 ইঞ্চি যোগ করি তাহলে হবে 42 ইঞ্চি। তো 42-কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে 10.5 ইঞ্চি। এখানে 10.5 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে দাগটা সোজা করে দিয়ে নিব, এবং এখানে সিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিব। তো এখন আমি বেলটি কাটিং করে নিতেছি, ঠিক আছে। এখানেও সিলাইয়ের জন্য কাপড় নিতে হবে। তো দর্শক দেখলেন কিভাবে অল্প কাপড় দিয়ে আমাদের সেলোয়ার কাটিং করতে হবে। তো এইভাবে আপনারা কাটিংগুলো করবেন এবং চেষ্টা করবেন। আপনারা যদি চেষ্টা না করেন, আপনি ভিডিও দেখলেন চেষ্টা করলেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে আপনারা যে কোনো কাজ আপনারা সহজে করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং সহজে কাজগুলো শিখতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।